আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে আমরা যারা মাই টেলিটক অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি তাদেরকে দুইটা জিনিস শেখাবো এক নাম্বার কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন খুব একই লিখে দ্বিতীয় নাম্বার আপনি কি করবেন যে আপনি এস এম এস প্যাক কিনবেন কীভাবে দুইটা জিনিস এবং আপনি কিন্তু সচরাচর কিন্তু আপনি এস এস কিনতে পারবেন না টেলিটক অ্যাপে হোক বা ডায়াল কোড করে হোক এটা কিন্তু আপনি রিয়ালভাবে কিনতে পারবেন না তো আজকের আমার এই ফর্মুলাটা ইউজ করুন আপনি একদম ইজি প্রসেসে আপনি এস এম এসও কিনতে পারবেন আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন তো দেখুন এর জন্য আপনি কী করবেন আপনি আপনার এই মাই অ্যাপ্লিকেশনটা কি করবেন আপডেট করে নেবেন দেখুন আপডেট করার পর জাস্ট আপনি এই লগ ইন করে নেবেন দেখুন আমার আপডেট করা আছে আমি লগ ইনও করে নিলাম তো দেখুন এভাবে আসবেন মাই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা এভাবে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর দেখুন প্রথমে আপনাদের দেখাই একটা জিনিস দেখাই দেখুন আমার এখানে জিরো এম বি জিরো মিনিট এবং পঞ্চাশটা এস এম আছে আমি যদি এ দেখুন এখানে আপনাদের প্যাকেজে যাই ইন্টারনেট প্যাকেট বলেন বান্ডেল অফার বলেন আপনি কোথাও কিন্তু আপনি এই যে এই অফারে ক্লিক করেন কোথাও কিন্তু আপনি কি পাবেন না এখানে কিন্তু সরাসরি শুধু হয়তো আপনি চাচ্ছেন যে আপনি পঞ্চাশ বা একশো এস এম এস কিনবেন মাই জিপি বা মাই রবি অ্যাপের মতো কিন্তু এখানে কিন্তু ওইভাবে আপনি কিনতে পারবেন না দেখুন এস এম এসে যদি আমরা ক্লিক করি নাই কোনো অফারই নাই তো আমরা এস এম এসটা কিনবো কীভাবে ঠিক আছে তো জাস্ট এইটা করার জন্য আপনি কী করবেন এখানে এই নিচের দিকে আসবেন দেখুন নিচের দিকে আসার পর দেখুন এখানে নিচে একটা লেখা আছে প্ল্যান এই টেলিপ্লানের উপর আপনাকে ক্লিক করতে হবে দেখুন এই স্পষ্টভাবে লেখা আছে প্ল্যান এইটার উপর ক্লিক করে দিন তো টেলিপ্লানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে মাই জিবি বা মাই রবির মতো ফ্লেক্সি প্ল্যানের মতো কিন্তু অপশনটা ওপেন হয়ে গেল তো কারো যদি এখানে না আসে তো আপনি এখানে সিম্পল হতে সার্চ দেবেন প্ল্যান জাস্ট টেলিপ্রান লিখে সার্চ দেবেন কেউ যদি সরাসরি খুঁজে না পান ঠিক আছে সরাসরি খুঁজে না পেলে এখানে এসে সার্চ করবেন দেখুন টেলিপ্রানটা ক্লিক করলে কিন্তু সেম একই ওয়ার্ড উইন্ডোটাই ওপেন হবে তো এখান থেকে আপনি এমনি নিতে পারবেন মিনিট নিতে পারবেন প্রত্যেকটা বিষয় দেখুন দেখুন এই যেখান থেকে আমি ধরুন পঞ্চাশটা এস এম এস কিনবো তো তিরিশ দিন ম্যাথ দিব দেখুন এখানে কয় টাকা আসে আমার পঞ্চাশটা এস এম এস তিরিশ দিন ম্যাথ দেখুন আমি এখানে ছয় টাকা আসতেছে দেখুন এই যে পঞ্চাশটা এস এম এস তিরিশ দিন ম্যাদ এখানে দাম আসতেছে ছয় টাকা তো জাস্ট আমি এখান থেকে কী করব কন্টিনিউতে ক্লিক করে দেব তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটাতে আপনারা কী করতেছে ইন্টারফেসটা কিন্তু অলরেডি চলে আসছে দেখুন তিরিশ দিন পঞ্চাশটা জাস্ট আমরা কী করব কনফার্ম এস এম এসে ক্লিক করে দেব দেখুন থ্যাংক ইউ গো টু হোম আমরা চলে যাব গো টু হোম দেখুন এখানে কিন্তু একশো এস এম এস হয়ে গেছে তো আশা করছি যারা এইটা নিয়ে টেনশনে ছিলেন যে আসলে এস এম এসটা কীভাবে কিনবেন তারা কিন্তু এভাবে খুব ইজিলি এস এম এসটা কিনতে পারবেন এটা কিন্তু অনলাইন অফলাইন টেলিটক টু টেলিটক টেলিটক থেকে অন্য অপারেটর ব্যবহার করতে পারবেন এখন আমরা কী করব ব্যালেন্স ট্রান্সফারটা দেখব ঠিক আছে এখানে ব্যালেন্স ট্রান্সফার অপশনটা কিন্তু দয়িস দেখুন ব্যালেন্স ট্রান্সফার অপশনে ক্লিক করুন ইন্টার রেসিপেন্ট নাম্বার এখানে আপনার যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দেবেন তো ধরুন আমি এখানে একটা এ নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখানে সামহা আপনার অ্যামাউন্টের পরিমাণ দেবেন তো ধরুন আমি এখান থেকে পঞ্চাশ টাকা দিব দেওয়ার পর জাস্ট আপনি কী করবেন এদের ট্রান্সফার হইতে ক্লিক করলে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো এইভাবে কিন্তু কোনো কিচ্ছু আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না কিচ্ছু করতে হবে জাস্ট এখানে ট্রান্সফার এইটাতে ক্লিক করলে কিন্তু টাকাটা সেই নাম্বারে চলে যাবে অটোমেটিক আপনার ব্যালেন্স থেকে কেটে নিয়ে আপনার ওখানে চলে যাবে তো এই দুইটা ট্রিক্স কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন